অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। পুরুষেরা নিজেদেরকে শক্তিশালী মনে করে, অন্তত সংসারে, সমাজে, সব জায়গায় তারা মনে করে তারা দৈহিকভাবে এবং মস্তিষ্কের দিক থেকে, মানে ব্রেনের দিক থেকে অনেক শক্তিশালী। কথাটা সত্যি নয়। পুরুষদের হাজারো রকমের দৈহিক সমস্যা, মানসিক তো বটেই, সেইখানে একটি কথা আমরা আজকে বলছি, যেটা কবিও বলেছে, যে এক ইংরেজ কবি খুব আক্ষেপ করে বলেছে যে ঈশ্বর তুমি আমাকে আর যে রাস্তা দিয়েই নাও না কেন, অন্তত প্রস্রাবের রাস্তা দিয়ে নিও না। কিন্তু নিদারুণ হলো সত্য, নির্মম হলো সত্য যে আমাদের প্রিয় কবি কবিগুরু রবীন্দ্র ঠাকুরও এই প্রস্রাবের যন্ত্রণা, প্রস্রাবের পথে প্রতিবন্ধকতার কারণে বেশ শেষ বয়সে অসুস্থ ছিলেন এবং পরের দিকে তিনি এই ইহধাম ত্যাগ করে গেছেন। সেটা হলো প্রস্টেট বৃদ্ধিজনিত সমস্যা। একজন পুরুষের 50 বছর পেরোলেই শতকরা 60 জন পুরুষের এই সমস্যাগুলি দেখা দেয়। কী কী সমস্যা হতে পারে? ধরেন আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে দিনে অথবা রাত্রে। হ্যাঁ, আপনি দুশ্চিন্তায় থাকলে বা অতিরিক্ত পানি পান করলে বা চা, অনেকে হয়তো হট ড্রিঙ্কস বা মদও পান করেন, তাদের ঘন ঘন প্রস্রাব হতে পারে। কিন্তু এসব ছাড়াও আপনি যদি ঘন ঘন প্রস্রাব ত্যাগ করেন দিনের বেলায়, বিশেষ করে রাত্রির বেলায়, যদি রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরে আপনাকে বারবার উঠে যেতে হয়, অন্তত 3-4 বার যদি উঠে যেতে হয়, বুঝতেই হবে যে প্রস্টেটটা বড় হয়েছে। এরপরে আসছে যে আপনি প্রস্রাব বারবার ত্যাগ করতে যাচ্ছেন, মূত্র ত্যাগ করতে যাচ্ছেন ওয়াশরুমে, কিন্তু যাওয়ার পরে আপনার শুরু হতে দেরি হচ্ছে, ডাক্তাররা বলবে যে এটা দ্বিধান্বিত প্রস্রাব শুরু বা হেজিটেন্সি, এই মানে শুরু হতে গড়িমসি হওয়া, যে আপনি একটু এপাশ ওপাশ করে বসছেন তারপরে গা শুরু হচ্ছে, এটা প্রত্যেকটা প্রস্টেট গ্রন্থি বৃদ্ধিজনিত সমস্যা হলে এই সমস্যা দিয়ে শুরু হয়, যে প্রস্রাব শুরু হতে দেরি হয়। তারপরে প্রস্রাব শুরু হলো, ভালোই প্রস্রাব হচ্ছে, মাঝপথে আবার থেমে গেল, থেমে গিয়ে আবার নতুন করে শুরু হলো, ডাক্তাররা বলবেন ইন্টারমিটেন্সি, ঠিক সিনেমা হলে যেরকম মাঝখানে বিরতি দিয়ে আবার নতুন করে সিনেমা দেখানো শুরু করে সেই রকম। আর সব শেষে আপনি শেষ করে বেরিয়ে আসতেই পারছেন না, আপনার মনে হচ্ছে যে আরও বোধহয় প্রস্রাব থেকে গেল, আমার ক্লিয়ার হলো না প্রস্রাব। এবং এমনও হতে পারে যে আপনাকে শেষের দিকে প্রস্রাব চাপ দিয়ে পেটে প্রেশার দিয়ে বা কোঁচ দিয়ে ক্লিয়ার করতে হচ্ছে, এবং ফোটায় ফোটায় পড়তেই আছে, অনেক দীর্ঘক্ষণ ধরে ফোটায় ফোটায় পড়তেই আছে প্রস্রাব, এমনও হতে পারে। তো এই সবগুলো হলো সিমটমস বা রোগের উপসর্গ। উপসর্গ যাই হোক না কেন, ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে, গেলে ডাক্তার সাহেব আপনার কাছ থেকে আরও নিবিড়ভাবে সব কিছু শুনবেন শোনার পরে। কারণ আমরা বলেছি যে দুশ্চিন্তা, এমনকি মানসিক অস্থিরতা, এমন কিছু কিছু ঔষধ আর চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, এমনকি হট ড্রিঙ্কস, এসবের কারণেও আপনার, এমনকি যারা অতিরিক্ত পানি পান করেন তাদেরও এই ঘন ঘন প্রস্রাব ত্যাগের অভ্যাস হতে পারে। কিন্তু এই শেষের দিকের যে সিমটমসটা বললাম, যে প্রস্রাব শেষ হওয়ার পরে মনে হলো যে ক্লিয়ার হলো না, এটা একমাত্র প্রস্টেট বৃদ্ধিজনিত, মানে প্রস্রাবের পথে বাধা থাকলে কেবলমাত্র হবে, তাছাড়া দুশ্চিন্তার কারণে এরকম মনে হবে না। দুশ্চিন্তার কারণে আপনাকে বারবার প্রস্রাব ত্যাগ করতে হতে পারে, এমনকি প্রস্রাবের পথে জ্বালা যন্ত্রণাও হতে পারে, তলপেটেও জ্বালা যন্ত্রণা হতে পারে। কিন্তু একমাত্র প্রস্টেট গ্রন্থি যদি বড় হয়, অনেকে এসে দাবি করেন যে স্যার এই গ্রন্থিটাকে ছোট করে দেয়া যায় না, প্রস্টেট গ্রন্থি ছোট করে দেয়া যায় না, ছোট করে দিলে আপনার অনেক, যখন কৈশোর থেকে বড় হচ্ছেন তখন যদি আপনার বিরুদ্ধে ওষুধটা অ্যান্টি অ্যান্ড্রোজেন দেয়া যায়, তো সেটা কোনো পুরুষ নিশ্চয়ই পছন্দ করবে না, যে তার দেহ পুরুষালী না হয়ে মেয়েলি হয়ে যাক, এটা পছন্দ করবে না। সুতরাং
আমরা বৃদ্ধির কথা ভাবছি না, আমরা ভাবছি ও যদি সিমটমস দেয়, প্রস্টেট বড় হয়ে যদি সিমটমস দেয়, আপনার উপসর্গ তৈরি করে, আপনার জীবনযাপনে বাধা তৈরি করে, যেটাকে আমরা বলি বদারসাম স্কোর, মানে আপনি যে লাইফস্টাইল লিড করছেন, আপনি যে জীবনযাপন করছেন, যে আপনি বাসে চড়ে কোথাও যাচ্ছেন, বারবার প্রস্রাব ত্যাগের কারণে আপনি বাসে চড়তে পারছেন না, আপনি ক্লাস নিতে যাচ্ছেন, ক্লাসের শিক্ষক আপনি ক্লাস নিতে গিয়ে বিব্রত হচ্ছেন, অথবা কোনো পরীক্ষার্থী, অথবা ব্যবসা বাণিজ্য, যদি কেউ দোকান চালাচ্ছে বারবার তাকে যদি প্রস্রাবখানা যেতে হয় তাহলে মহা বিড়ম্বনে পড়ে। তো এইটা সিমটমস যাই হোক না কেন, ডাক্তার সাহেব আপনার এই সিমটমসগুলি শুনে আপনাকে নাম্বারিং দিবে, মানে আপনার পরীক্ষায় যেরকম আপনাকে নাম্বার দেয় মাস্টারেরা সেইভাবে নাম্বারিং করবে, সেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল প্রস্টেট সিমটম স্কোর। এই ইন্টারন্যাশনাল প্রস্টেট সিমটম স্কোর করে আপনি যদি 8-এর নিচে নাম্বার পাইয়ে যান, মানে আপনি মোট কথা ফেল করেন, তাহলে কোনো চিকিৎসায় লাগবে না, ডাক্তার সাহেব উপদেশ দিবেন যে আপনি জীবনযাত্রার স্টাইলটা একটু পরিবর্তন করেন, তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন। আপনি যদি 8-এর থেকে 20-এর মধ্যে নাম্বার পান, মানে 8 থেকে 19, তাহলে আপনাকে হয়তো কিছু ঔষধপত্র দেয়া হবে, সেই সব ঔষধপত্র সুলভে আমাদের দেশের সব জায়গায়, উপজেলায় গ্রামে সব জায়গায় পাওয়া যায়। সেগুলি হচ্ছে ট্যামসুলোসিন, সিলোডোসিন, আলফুজোসিন, এরকম যেই ওষুধগুলি প্রচুর আছে, যেটা দিনে এক বেলা খেলেই যথেষ্ট। তারপরে যদি আপনি নাম্বার পেয়ে যান 20-35-এর মধ্যে, তাহলে এটাকে আমরা বলবো সিভিয়ার বা অতিরিক্ত সিমটমস বা বাড়াবাড়ি রকমের সিমটমস, তখন আপনাকে ডাক্তার সাহেব কখনো ওষুধ দেবে, অথবা যদি বেশি বাড়াবাড়ি রকমের হয় তাহলে অপারেশন করবে। অপারেশন করার আগে ক্লিয়ার কাট কিছু ইন্ডিকেশনস বা নির্দেশনা আছে, সেটা হলো এই আইপিএসএস স্কোর যদি বেশি হয়, অতিরিক্ত মাত্রায় হয়, যদি আপনার প্রস্রাব অনেক বেশি জমা থাকে, ধরুন 200-250 ml পেশাব করা শেষে জমা থাকে, আপনার যদি প্রস্রাবে জমা থাকার কারণে প্রস্রাবের পথে প্রদাহ তৈরি হয়, বারবার ইনফেকশন হয়, অথবা প্রস্রাব দিয়ে রক্ত ঝরতে থাকে, অথবা প্রস্রাবের থলির মধ্যে পাথর তৈরি হয়, অথবা শেষমেশ যদি প্রস্রাব হঠাৎ করে আটকে যায়, এবং এই একবার আটকে যায় না, একবার আটকে গেল, ডাক্তার সাহেব চিকিৎসা করলো, ক্যাথেটার দিল, ক্যাথেটার করলো, ভালোই পেশাব করলেন কয়েকদিন, 1-2 মাস, তারপরে আবার আটকে গেল, এরকম যদি 2-1 বার রিপিটেডলি আপনার আটকে যেতে থাকে, তাহলে অবশ্যই অপারেশনের সিদ্ধান্তটা মেনে নেবেন। আর অপারেশন মানে ভয়ঙ্কর কিছু না বা ভীতিও কিছু না, আপনাকে অজ্ঞানও হতে হবে না, আপনার পেটও কাটা লাগবে না, আপনার কোমরের পেছনে অত্যন্ত সুদক্ষ একজন অবেদনবিদ, অ্যানেস্থেসিওলজিস্ট, সূক্ষ্ম সুঁই দিয়ে একটা ইঞ্জেকশন, ছোট্ট ইঞ্জেকশন দিয়ে দেবে, আপনার স্থানীয়ভাবে জায়গাটা অবশ হয়ে যাবে, তখন ইউরোলজিস্ট প্রস্রাবের রাস্তা দিয়ে আপনার প্রস্টেট গ্রন্থিটাকে নারকেল যেভাবে মেয়েরা করে বা মাখন যেভাবে স্কুপ করে উঠিয়ে নিয়ে আসে, এইভাবে উঠিয়ে নিয়ে আসবে। এটা আমরা বলি ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট। আর আমাদের কাছে তো মানে এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকু সেন্টার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের কাছে থুলিয়াম লেজারও আছে, যেটা অনেকটাই সেফ, কোনো রকম রক্তপাত মানে খুব মিনিমাম রক্তপাত দিয়ে প্রস্রাবের পথ দিয়ে এই অপারেশনটা করা সম্ভব। তো আমরা বলি থুলিয়াম লেজার ইনিউক্লিয়েশন অফ প্রস্টেট বা থুলেপ অপারেশন, এটা আকু সেন্টারে আমরা দীর্ঘদিন থেকে করছি। এছাড়াও টিইউআরপি বা ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট, এটাও আমাদের এখানে হচ্ছে সুলভে। সুতরাং বাংলাদেশের আমার মনে হয় যে প্রত্যেকটা জেলা সদরেই এখন ইউরোলজিস্ট, আমাদের যেসব সহকর্মীরা আছে তারা খুব সুন্দরভাবে এবং এটাকে বলা যায় যে সেফলি মানে নিরাপদভাবে তারা অপারেশনটা করতে পারছে এবং সব রোগী ভালো থাকে। অপারেশনের পরে মাত্র 1-1.5 মাস পর্যন্ত আপনার একটু সমস্যা হবে, একটা স্টাইল থেকে মানে একটা জীবনযাপন পদ্ধতি থেকে যখন আপনি পরিবর্তন করেন, যেমন ধরেন আপনি নতুন একটি লুঙ্গি কিনে পরা শুরু করলেন, দেখবেন যে কয়েকদিন অন্তত দিন সাতেক আপনার পায়ের সাথে খসখস করে বাঁধবে, গায়ের সাথে মনে হবে যেন কোথাও একটু চাপ চাপ লাগছে, মানে পুরনো লুঙ্গি আর নতুন লুঙ্গির মধ্যে তফাৎ এরকম। তেমনি অপারেশনের পরে
আপনার এক দেড় মাস একটু সমস্যা হবে, হয়তো ঘন ঘন প্রস্রাব হবে, হয়তো প্রস্রাবের সাথে একটু এক ফোঁটা রক্ত চলে যাবে, হয়তো প্রস্রাব করতে যাওয়ার সময় আপনার কাপড়ের মধ্যে দু এক ফোঁটা পড়ে যাবে। এগুলিকে আপনার মেনে নিতে হবে, ঠিক এক দেড় মাসের মাথায় এগুলি আবার আপনাআপনি ঠিক হয়ে যাবে, আপনি শুরু করতে পারবেন সুন্দর একটি মানে যৌবনের মতন নতুন জীবন। তাহলে তখন আর আপনার আক্ষেপ করে বলতে হবে না যে ঈশ্বর আমাকে আর যাই হোক প্রস্রাবের পথ দিয়ে অন্তত নিও না। হ্যাঁ, মানুষ তো মরণশীল, প্রত্যেকটা মানুষই আমরা এই পৃথিবীর থেকে বিদায় নেব, কিন্তু যে কদিন মহান আল্লাহ তাআলা বা মহান সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে আয়ু দিয়ে রেখেছেন, যেন আমরা সুস্থ সুন্দর নিরোগ জীবনযাপন করতে পারি। সবাই সুস্থ থাকুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।